আরজিকর কাণ্ডের প্রতিবাদে একের পর এক পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করছে। আর এবার সেই তালিকায় যুক্ত হলো পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাম। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা এবার পুজো অনুদান প্রত্যাখ্যান করবেন বলে ঘোষণা করেছেন। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, কি জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা? দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের যে সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি রয়েছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা এবার সরকারি অনুদান নেবেন না। শুধু তাই নয়, এই আরজিকরের ঘটনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবারের পুজোয়। তাদের পরিষ্কার বক্তব্য যে এবারের পুজোয় আরাধনা হবে কিন্তু উৎসবে তারা যাচ্ছেন না সেইভাবে। এবং শুধু তাই নয়, তাদের যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে সেই সাংস্কৃতিক মঞ্চও কিন্তু আরজিকরের যে মৃত চিকিৎসক তার প্রতীকী নামে হবে, এবং একই সাথে এই পুজো কমিটির সামনে একটি প্রতীকী ছবি রাখা হবে আরজিকরের মৃত চিকিৎসকের, এবং তার সামনে পুজোর কটা দিন মোমবাতি জ্বালিয়ে ওই ঘটনার স্মরণ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। অনুসুয়া, একেবারে মাতৃ আরাধনায় রয়েছেন কিন্তু উৎসবে নেই, কি বলছেন দাসপুরের এই পুজো কমিটির সদস্যরা, পুজো উদ্যোক্তারা কি বলছেন দেখুন। আমরা এবছর যেটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবারে সরকারের দেওয়া 85,000 টাকার অনুদান নিচ্ছি না, তার একটাই কারণ যে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আমাদের এরকম একটি সিদ্ধান্ত। আমরা এবছরের পুজোতে আরাধনায় আছি কিন্তু উৎসবে খুব একটা নেই, এই কারণেই নেই। আমরা চাই যে আরজিকরের যে ডাক্তার বোনটি মারা গেছে তার যেন বিচার হয়, এবং তার সেই কেসের সঙ্গে যারা যুক্ত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কিন্তু এবারে যেহেতু তিলোত্তমার বিচার চাই বলে চারিধারে মিটিং মিছিল হচ্ছে, সেই জন্য আমরা আমাদের পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের মঞ্চের নাম হবে তিলোত্তমা মঞ্চ, এবং এই তিলোত্তমার বিচারের দাবিতে তিলোত্তমার আত্মার শান্তি কামনার্থে আমরা একটি তিলোত্তমার ছবি আমাদের মণ্ডপে থাকবে যেখানে সবসময় একটি মোমবাতি জ্বলবে। পুজো অনুদানে প্রত্যাখ্যানের যে তালিকা সেখানে এবার যোগ হলো এগরা দীঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তারাও এবার ঘোষণা করেছে এবারের পুজোতে তারা অনুদান নিচ্ছেন না। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, দেখো, যেটা হচ্ছে যে গতকাল সন্ধ্যায় তারা মেল করে প্রত্যেকটি সমস্ত স্থানীয় থানা সহ মহকুমা শাসককে যে তারা সরকারের তরফ থেকে যে অনুদান আছে দুর্গা পুজোর জন্য সেই অনুদান তারা যেমন নেবেন না, তেমন যে বিশ্ব বাংলার যে পুরস্কার দেওয়া হয় প্রত্যেকটি পুজো মণ্ডপকে বিবেচনা করে সেক্ষেত্রে তারা সেই প্রতিযোগিতা থেকেও তারা সরে যাচ্ছেন, এবং কোনো সরকারি স্টল বা সরকারি কোনো প্রচারের ব্যানার তারা মণ্ডপে রাখবেন না, যেমন তেমনইভাবে কিন্তু এই মণ্ডপের ভেতর কেবলমাত্র থাকবে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদের খণ্ডচিত্র, এবং এইভাবেই তারা সমাজকে সচেতন করতে চাইছে। যদিও একরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক জানিয়েছেন যে ওনারা হয়তো এই সার্বজনীন দুর্গাপুজোর যে রীতি রেওয়াজ রয়েছে তারা ভুলে গেছেন, এবং সেখানে তারা এইভাবে টাকা ফেরত দিয়ে একটা রাজনৈতিক দলের হাতকে শক্তপোক্ত করছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে দেখুন ক্লাবের পুজো, তাদের মতামত তারা পোষণ করেছে, সে জায়গায় বিজেপির কোনো হাত নেই। অর্থাৎ এই যে দুর্গ পুজোর যে অনুদান ফেরত দেওয়ার তালিকায় ফের একরার একটি ক্লাব যুক্ত হলো, এবং তারা সচেতনতার বার্তা নিয়েই কিন্তু এই মণ্ডপ সাজাবেন, এবং সরকারি সমস্ত অনুদান সহ স্টল বসানো থেকে আরম্ভ করে যে সমস্ত প্রতিযোগিতা থাকে দুর্গা পুজোকে কেন্দ্র করে তার থেকেও তারা সরে আসছেন। ধন্যবাদ ঋত্বিক।